বন্ধুরা, আমি শিব শাস্ত্রী, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি করে ফেলো। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে কাজলের দ্বারায় কিভাবে আপনি বশীকরণ করবেন আপনার দূরে এবং আপনার মনের মানুষকে। এটি ছেলে অথবা মেয়ে, অর্থাৎ নারী পুরুষ উভয়ের জন্যই কার্যকরী হবে। এই মনে রাখতে হবে, বশীকরণ যদি আপনি করাতে চাইছেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু মন পরিষ্কার, অর্থাৎ কোনো কু মন্তব্য নিয়ে কিন্তু কাজটি করা যাবে না। তাহলে কিন্তু আপনি বুঝবেন না, পরে কিন্তু আপনার নেগেটিভ এফেক্ট আসতে পারে। তো যাই হোক, এর আগেও আমি অনেকবার বলেছি নেগেটিভ এফেক্ট নিয়ে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে কাজলের দ্বারায় বশীকরণ কীভাবে করবেন, কাজল অথবা কালির দ্বারা কীভাবে বশীকরণ করবেন। দেখুন, আমি একটি ছক তৈরি করে দিয়েছি, সেই ছকটি আপনাকে চিলা কাঠ দিয়ে লিখতে হবে, অর্থাৎ একটি কাগজের উপরে লাল কালি। কালি যদি আপনি জাফরান কালি তৈরি করে নিতে পারেন খুব ভালো হয়। লিখে নেওয়ার পরে নিচে দুজনের নাম লিখবেন, নাম লিখবার পরে দুটো লবঙ্গ দিয়ে কাগজটিকে জ্বালিয়ে দেবেন। মনে রাখবেন, এই কাজটি করার সময় আপনাকে পরিষ্কার থাকতে হবে, বার মঙ্গলবার হতে হবে, আর মাথায় কাপড় ঢেকে, অর্থাৎ যাতে চুল না বের হয়, চুল না বেরিয়ে থাকে, সেভাবে আপনাকে করতে হবে বাড়ির পূর্ব দিকে বসে একান্তে। এবং এই কাজটি করবার সময় শ্রিং 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 এই মন্ত্রটি ভালো করে উচ্চারণ করতে হবে। যতক্ষণ আপনি এই ছকটি তৈরি করবেন ততক্ষণ আপনাকে শ্রিং মন্ত্রটি উচ্চারণ করতে যেতে হবে। করার পরে আপনি এইটি পুড়িয়ে ফেলবেন। পুড়িয়ে ফেলার পরে যে কালিটি তৈরি হবে তাতে মধু মিশিয়ে আপনি যদি মাথায় টিপ দিয়ে, যদি আপনি যাকে ভালোবাসছেন বা যাকে বশীকরণ করতে যাচ্ছেন তার সামনে যান, দেখবেন সে আপনার বশে বশীভূত হবে। 100% গ্যারেন্টি সহকারে এই কাজটি মনোযোগ সহকারে কাজ করুন এবং বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, দেখবেন আপনার কাজটি হবে। কিন্তু আমি অনেকে আমাকে বলে যে একদিন করেই কি কাজটি হবে, না একদিন করে কাজটি হবে না। মিনিমাম এই ক্রিয়াটি মঙ্গলবার থেকে পরের মঙ্গলবার পর্যন্ত, অর্থাৎ 8 দিন আপনাকে করতে হবে। করলে কিন্তু তবেই আপনার কাজটি সম্পূর্ণ হবে। আর বারবার অনেকেই বলে যে কালীগুলো কি করব, হ্যাঁ কালীগুলো একটি পাত্রে জমা করে তাতে মধু মিশিয়ে দিলেই কালি তৈরি হয়ে যাবে। সেই কালিটির টিপ দিয়ে যদি আপনি যেতে পারেন তবেই কিন্তু আপনার মনের মানুষ আপনার কাছে আসবে। দেখবেন আপনার সঙ্গে যোগাযোগ নেই অথবা ফোন করছে না, সে কিন্তু তখন আপনার সঙ্গে অবশ্যই ফোনে যোগাযোগ করার চেষ্টা করবে। এইভাবেই কিন্তু বশীকরণ হয়, একবারে আপনার কাছে এসে যাবে না, আস্তে 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 আস্তেই কাজ হয়। মনে রাখবেন, যে প্রদীপ একবারে ধরে নিবে যায় সে কিন্তু বেশিক্ষণ আলো দিতে পারে না, যেটি আস্তে আস্তে ধরে দেয় সে কিন্তু অনেক আলো দিতে পারে। চলুন, ঠিক আছে, ভালো থাকবেন, পরের পর্বে আবার দেখা হবে। জয় মা তারা।